আসলে ল্যাপটপগুলো আসলে কোনোভাবেই বলা যাবে না ইউজ করা, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে, কোথাও কোনো স্পোর্ট নাই। 7 জেনারেশনের সারফেস বুক 2 এই ল্যাপটপটা আমাদের থেকে পেয়েছেন মাত্র 67,000 টাকায়। 16.63 ডিসপ্লে দিয়ে NB15 আসে স্ক্রিনের ডিসপ্লে। 10 জেনারেশনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির স্মার্ট একটা ল্যাপটপ। গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজ করবেন তারা কিন্তু মাত্র 25,000 টাকা বাজেট শুরু থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গোল্ড টেকনোলজির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। তো আজকে আমরা চলে আসলাম নতুন আরও কিছু কালেকশন নিয়ে। তো আপনারা আজকের ভিডিওতে যারা গ্রাফিক্স ফ্রিল্যান্সিংয়ের আউটসোর্সিংয়ের অ্যাডভান্স লেভেলের কাজগুলো করবেন তাদের জন্য কেমন বাজেটের ল্যাপটপ হলে কোন ল্যাপটপটা দিয়ে কী কাজ করা যাবে, কেমন প্রাইস হবে, কনফিগারেশনটা কেমন থাকবে, তো আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। তো আপনাদের পছন্দের কোনো মডেল যদি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সো ভিউয়ার্স, কথা বাড়ছি না, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের আগের যে ভিডিওটা সেখানে আমরা আসলে বেসিক লেভেলের যে ল্যাপটপগুলো আপনারা 8 থেকে 25,000 টাকার মধ্যে পাবেন সেই মডেলগুলো আমরা আসলে রিভিউ করেছি। প্রত্যেকটা ল্যাপটপে আমরা 10 দিনের রিপ্লেসমেন্ট এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু ল্যাপটপগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হোম ডেলিভারির মাধ্যমে অথবা সরাসরি এসে ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারবেন। তো আজকের রিভিউটা হবে 25,000 থেকে একদম 70,000 টাকার মধ্যে আপনারা অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজের জন্য যে ল্যাপটপগুলো চান তার রিভিউটা পাবেন। তো আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা খুবই পপুলার একটা ল্যাপটপ, আপনারা অনেক ভিডিওতে এই ল্যাপটপটার বিজ্ঞাপন দেখে থাকবেন হয়তো। তো যারা নতুন দেখছেন তাদের জন্য আজকে স্পেশালি রিভিউটা হবে। তো এটা হচ্ছে এসপি এলইডি বুকের 820 G3 মডেল, Core i5-এর 6th generation প্রসেসর ইউজ করা, 8 GB র্যাম আছে, 256 GB SSD আছে। মডেলটা একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। 4 GB অ্যাভেলেবল গ্রাফিক্স আছে। তো এটা যেহেতু 6th generation ল্যাপটপটা কাস্টমাইজিংয়ের অপশানটা খুব ভালো, আর ল্যাপটপটার গেট আপ এবং কনফিগারেশন অনুযায়ী কিন্তু প্রাইসটা খুব চমৎকার একটা প্রাইস। তো আপনারা 25,000 টাকার ভিতরে একটা ল্যাপটপ নেবেন যেটাতে 8 GB র্যাম থাকবে, 256 GB SSD থাকবে, র্যামটা DDR4-এর 133 বাসের র্যাম পাবেন। আপনারা চাইলে এই ল্যাপটপগুলো কাস্টমাইজিংয়ের সুবিধাও খুব ভালো পেয়ে যাচ্ছেন। তো এত সব সুবিধা সহ আপনারা কিন্তু কাজের জন্য খুব বেটার হবে, প্রাইসটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবলের মধ্যে। এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের থেকে 24,990 টাকায়। তো 24,990 টাকার 8 GB র্যাম, 256 GB SSD, স্পিলিট বুকের FHD ডিসপ্লের মধ্যে ল্যাপটপটা পাবেন। সব ধরনের কাজ আপনারা করতে পারবেন, যেহেতু অ্যাভেলেবল 4 GB গ্রাফিক্স আছে তো কাজের জন্য বেস্ট হবে। তো আপনারা যারা গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজ করবেন তারা কিন্তু মাত্র 25,000 টাকা বাজেট শুরু থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো। তো নেক্সট দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ। প্রিমিয়াম কোয়ালিটি মিন আপনারা বিজনেস সিরিজের ল্যাপটপগুলো, তো ভারী ভারী কাজের জন্য ল্যাপটপটা অনেক বেস্ট হবে, কনফিগারেশনটা অনেক ভালো। এটা হচ্ছে 8th generation একটা ল্যাপটপ, Core i5-এর 8th generation, 8 GB র্যাম পাবেন এবং 256 GB SSD পাবেন। বোর্ডিং কন্ডিশনটা আপনাদেরকে আগে দেখাচ্ছি, একটু ফলো করেন। আপনার লেনোভো থিঙ্কপ্যাডের এই ল্যাপটপটা, ডিজাইন অফ ক্যালিফোর্নিয়া, এগুলো অরিজিনালি ক্যালিফোর্নিয়ার মডেল। আর ওভারঅল আপনারা লেনোভো থিঙ্কপ্যাডের যে মডেলগুলো আপনারা ফলো করে থাকবেন যেগুলো কন্ডিশনগুলো এবং লুক এবং কন্ডিশন কালার কিন্তু সবসময় একই রকম পেয়ে যাবেন। আপগ্রেড যেহেতু ল্যাপটপটা অনেক স্লিম, ক্যারি করার জন্য অনেক ভালো। তো ল্যাপটপটার ডিসপ্লে ফলো করেন আপনারা, ভেজেলটা কিন্তু চিকনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এটাতে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা, ব্যাকলাইটারের অপশান আছে, জয়স্টিকের সুবিধাটা কিন্তু আছে, আরও অনেক সুবিধা এই ল্যাপটপটাতে আছে। সেলুলার পোর্ট আছে, আর যে প্রয়োজনীয় স্মার্ট যে পোর্টগুলো বর্তমানে কাজের জন্য বেস্ট হয় সেই পোর্টগুলো কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যেহেতু 8th generation প্রসেসর আপনারা কাস্টমাইজ করতে পারবেন, যেমন র্যামটা বাড়িয়ে আপনারা 16 GB 32 GB পর্যন্ত করে নিতে পারবেন। 256 SSD আছে, বাজারে সর্বোচ্চ যত SSD আছে সব কিন্তু আপনারা এটার মধ্যে বাড়িয়ে নিতে পারবেন। আর যেহেতু 8 GB র্যাম তাহলে আপনার অ্যাভেলেবল গ্রাফিক্সটা কিন্তু পেয়ে যাবেন 4 GB, যদি 16 GB করে নেন সেক্ষেত্রে অ্যাভেলেবল গ্রাফিক্সটা কিন্তু পেয়ে যাবেন 8 GB। তো বুঝতে পারছেন যে আপগ্রেড ল্যাপটপ হওয়ার সাথে সাথে কিন্তু কাস্টমাইজিং অপশানগুলো বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সুবিধাটা পেয়ে যাচ্ছেন। আর এই মডেলটা হচ্ছে T480S,
আরও বিস্তারিত কোম্পানির রিভিউ থেকে কিন্তু আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন। এফএসডি ডিসপ্লের মধ্যে ল্যাপটপটা পাবেন, আর অনলি ফর ল্যানোভোর মধ্যেই ব্যাকলাইট এলইডিটা ইউজ করা হয়, যেটা আপনারা অনেকক্ষণ ধরে যদি কাজ করেন সেটা আপনাদের চোখের জন্য ক্ষতি হবে না। এটা হচ্ছে মডেলটা হচ্ছে T480S, কোরাই ফাইভের 8th generation, 8 GB এবং 256 GB এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের থেকে খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন, মাত্র 45,000 টাকা। নেক্সট দেখাবো আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ, এটা হচ্ছে আপনারা এসপির মধ্যে পাবেন, আপনারা লুকটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা ল্যাপটপ, পছন্দ হবেই এমন একটা ল্যাপটপ। তো এটা হচ্ছে এসপির মধ্যে খুব পপুলার জেডবুক সিরিজ, জেডবুকের এটা মডেলটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে, একেবারে ফ্রেশ এবং নিউ কন্ডিশনের ল্যাপটপটা পাবেন। আপনার বেজেলটা ফলো করেন, বেজেলটাও চিকনের মধ্যে পাবেন। ল্যাপটপটা অনেক লাইট ওয়েট, অনেক স্লিম, আর ফুল মেটাল বডির মধ্যে পেয়ে যাবেন। তো ফিচারগুলো অনেক আকর্ষণীয় দেখেন আপনারা, একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। তো এটার সাউন্ড সিস্টেমটা এখানে ইউজ করা, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন এবং জয়স্টিকের সুবিধাগুলো পাচ্ছেন, ব্যাকলাইট এলইডি সহ ট্র্যাকপ্যাডটা এটার মধ্যে অনেক বড় করে দেওয়া আছে। যে পোর্টগুলো এখন প্রয়োজন সেগুলো কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে এসপির আপনার জেডবুক সিরিজের, জেডবুক সিরিজের একটা প্রিমিয়াম ভার্সন। তো প্রিমিয়াম ভার্সনের মধ্যে কিন্তু আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন বিজনেস সিরিজের, পুরো এই ফাইভের 7th generation প্রসেসর দিয়ে, বিপ্রুফ প্রসেসরে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন। এটার মধ্যে 8 GB র্যাম পাবেন এবং 256 GB এসএসডি পাবেন। তো 7th generation প্রসেসর ইউজ মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন। তো মডেলে মডেলে আসলে দামের পার্থক্যটা হয়ে থাকে, 7th generation ল্যাপটপ আমাদের কাছে 33,000-34,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন, বাট মডেলের অনুযায়ী আসলে প্রিমিয়াম ক্লাস অনুযায়ী আসলে ল্যাপটপের ডিপেন্ডেন্ট হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে জেডবুক সিরিজের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন 45,000 টাকায়। 45,000 টাকায় আপনারা 7th generation জেডবুক সিরিজের এই ল্যাপটপটা আমাদের সংগ্রহ করতে পারবেন। দেন দেখাবো আমি আরেকটা ল্যাপটপ 10th generation মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির, এটা পাবেন হচ্ছে ডেল ব্র্যান্ডের। তো আপনি প্রথমে আমি আসলে লুকটা দেখাই আপনাদেরকে, ল্যাপটপটা কতটা স্মার্ট একটা ল্যাপটপ, আর টেকনোলজিটা ন্যানো টেকনোলজির মধ্যে আপনারা অনেক স্মার্ট একটা ল্যাপটপ 10th generation। তো এই ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের থেকে। তো এগুলো আসলে প্রিমিয়াম কোয়ালিটি, যেহেতু কী কাজ করতে পারবেন সেটা আসলে বলার প্রয়োজন নাই, সব ধরনের কাজই করতে পারবেন, ভারী ভারী কাজগুলো। তো আপনারা ফিচারটা দেখাচ্ছি কী কী ইউজ করা আছে ল্যাপটপটাতে। এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন, আর হচ্ছে ব্যাকলাইট এলইডি আছে, ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে, আর ভেজেলটা দেখেন একেবারে চিকন ভেজেলের মধ্যে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এফএসডি ডিসপ্লের মধ্যে। তো ল্যাপটপটা ক্যারিয়ার জন্য ভালো হবে, আর ল্যাপটপটার আপনারা 13.3 ইঞ্চির মধ্যে পেয়ে যাবেন। প্রয়োজনীয় যে পোর্টগুলো আছে পোর্টগুলো কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন, এসডি কার্ডের অপশানটা আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন, এবং আধুনিক যে পোর্টগুলো এখন প্রয়োজন সেই সব ধরনের পোর্টগুলো এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনার মডেলটা হবে এটা লেটেস্ট সিরিজের, মডেলটা আপনারা পেয়ে যাচ্ছেন, মডেলটা পেয়ে যাচ্ছেন আপনারা 7410। এটা কোরাই ফাইভের 10th generation প্রসেসর ইউজ করা, 8 GB এবং 256 GB এসএসডি দিয়ে পেয়ে যাচ্ছেন। ওভারঅল এই ল্যাপটপগুলো এত বেশি টেকসই হবে, যেগুলো বিজনেস সিরিজের ল্যাপটপ এত বেশি টেকসই হবে, আশা করি 5-7 বছর আপনারা এই ল্যাপটপগুলো নির্দ্বিধায় ইউজ করতে পারবেন। যে কোনো ধরনের ভারী কাজের জন্য এই ল্যাপটপটা খুব বেটার হবে, তো এই ল্যাপটপটা নিতে পারেন। এটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 67,000 টাকা, 67,000 টাকা, 8 GB, 256 GB এসএসডি দিয়ে 10th generation কোরাই ফাইভের ডেল ব্র্যান্ডের লেটেস্ট সিরিজের। এই মডেলটা আসলে লঞ্চ করা ইউএসএর জন্য, বাট কম বেশি অল্প কিছুদিন ইউজ করার কারণে এটা আসলে আমরা বাইরে থেকে কালেকশন করে থাকি, যার কারণে আপনারা ল্যাপটপগুলো খুব সুলভ মূল্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। এগুলোর প্রাইস কিন্তু আপনারা অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখবেন, আমরা আসলে অরিজিনাল পার্চেসিং প্রাইসটা আমরা বলবো না, বাট আমাদের থেকে যে প্রাইসটা আপনারা পাচ্ছেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অনলি 67,000 টাকায় 10th generation কোরাই ফাইভের 8 GB, 256 GB এই ল্যাপটপটা পেয়ে যাবে। এই ল্যাপটপগুলো আসলে দেখা মাত্রই অনেক শৌখিন এটা ল্যাপটপ, বিজনেস সিরিজের এই ল্যাপটপটা। আর এর সিরিজটা হচ্ছে NB সিরিজ, তো নর্মাল সিরিজ না। এলিট বুকের ল্যাপটপগুলো আসলে অনেক হাই ক্যাটাগরির এবং প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তো দেখেন আপনারা এটা টাচ স্ক্রিন ডিসপ্লের মধ্যে পাবেন, আর 360 রোটেট। তো 360 রোটেটের যে ল্যাপটপগুলো ওগুলোর কন্ডিশন এবং বডিটা অনেক মজবুত হয়ে থাকে। এটা 15.63 ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন। তো এটা মডেলটা হচ্ছে NB15-এর এটা 7th generation প্রসেসর দিয়ে আপনারা পেয়ে যাবেন। এটাতে 8 GB র্যাম আছে, 256 এসএসডি আছে, আর ডিসপ্লেটার দিকে ফলো করেন, যেহেতু টাচ স্ক্রিনের ডিসপ্লে তো এটা একেবারে ভেজেলটা নাই মনে হচ্ছে, টাচ স্ক্রিনের কারণে ডিসপ্লেটা আপনারা ভরাটের মধ্যে পেয়ে যাচ্ছেন। ট্র্যাকপ্যাডটা ফলো করেন, ট্র্যাকপ্যাডটা কিন্তু অন্যান্য ল্যাপটপ থেকে অনেক বড় ইউজ করা,
আর যেহেতু এটা 15.6 ইঞ্চি এটার মধ্যে আপনার নিউমেরিকের অপশানটা কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর এটার মধ্যে সাউন্ড সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন, সাউন্ড সিস্টেমটা এখানে ব্যবহার করা। তো 360 যেহেতু ভাঁজ করে ইউজ করা যায় ল্যাপটপটাতে, আপনারা ট্যাব প্লাস ল্যাপটপ দুইটা মোডে ইউজ করার জন্য সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন। টাচ স্ক্রিন যেহেতু ডিসপ্লেটা, আপনারা হাত দিয়ে কাজ করতে পারবেন। অনেক রিলায়েবল একটা ল্যাপটপ, NB15 মডেলের কোরাই ফাইভের 7th জেনারেশন 360 রোটেট, 8 জিবি র্যাম, 256 জিবি SSD দিয়ে এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে, মাত্র 55,000 টাকায়। যারা নেবেন রমজান এবং ঈদ উপলক্ষে আমরা বিশেষ ছাড়ে কিন্তু ল্যাপটপগুলো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন। তো ডিসকাউন্টে যদি নিতে চান তাহলে অবশ্যই এই ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারবেন, রমজান এবং ঈদ সৌজন্য অফারে তো নিতে পারেন, মাত্র 55,000 টাকায় NB15। এরপর দেখাবো ডিটাচেবল আরেকটি ল্যাপটপ, এটা হচ্ছে সারফেস বুক 2। দেখতে পাচ্ছেন একেবারে খুবই পছন্দনীয় একটা মডেল। আর আপনারা দেখতে পাচ্ছেন এই মডেলটা, এটা কিন্তু আপনার 13.3 ইঞ্চির মধ্যে এই মডেলটা পেয়ে যাচ্ছেন সারফেস বুক 2। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ইয়েতে গুগলে রিভিউ দেখবেন। তো সারফেস বুক 2তে কী কী পাচ্ছেন, এটা হচ্ছে 7th জেনারেশন কোরাই ফাইভের প্রসেসর দিয়ে আপনারা পেয়ে যাবেন, 8 জিবি র্যাম এবং 256 জিবি SSD দিয়ে পেয়ে যাবেন। আর যেহেতু ডিটাচেবল আপনারা দেখতে পাচ্ছেন, তো এটার সাথে কিন্তু আপনারা একটা ফ্যান পেয়ে যাবেন, যেটা আপনারা অ্যানিমেশনের কাজের জন্য একটা বেটার পারফরমেন্স আপনারা পাবেন। যেহেতু প্রসেসর ভালো আছে, কনফিগারেশানটা অনেক স্মার্ট, তো আপনারা গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের ভারী ভারী যে কাজগুলো, সব ধরনের কাজ কিন্তু এই মডেলটাতে করতে পারবেন। আর যেহেতু ডিটাচেবল, চাইলে আপনারা ট্যাব সিস্টেমও ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, তো এটাতে কিন্তু আপনারা ক্যামেরা পাবেন, দুটা ক্যামেরা পাবেন, ডুয়েল ক্যামেরা পেয়ে যাবেন। এটা হচ্ছে ফ্রন্ট সাইডের, এটা হচ্ছে ব্যাক সাইডের। যখন আপনারা ট্যান্ডিং করে ল্যাপটপটা ইউজ করবেন তখন কিন্তু আপনারা ব্যাক সাইডের ক্যামেরাটা ইউজ করতে পারবেন। ফেসবুক 2 কোরাই ফাইভের 7th জেনারেশন 8 জিবি এবং 256 জিবি SSD দিয়ে এই মডেলটা আমাদের থেকে খুবই সুলভ মূল্যে কিন্তু এখন পেয়ে যাচ্ছেন। আসলে ল্যাপটপগুলো আসলে কোনোভাবেই বলা যাবে না এটা ইউজ করা, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে, কোথাও কোনো স্পট নাই, একেবারে ফ্রেশ এবং নিউ কন্ডিশনে পাবেন। আর ডিসপ্লেটা ফলো করেন, ডিসপ্লেটা কিন্তু আপনার 3K রেজুলেশনে পেয়ে যাবেন। তো রেজুলেশনটা কিন্তু অনেক স্মার্ট, রেজুলেশন যত বেশি থাকবে আপনাদের গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অ্যানিমেশনের কাজের জন্য খুব একটা বেটার হয়ে থাকবে। তো এই ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 67,000 টাকায়। 67,000 টাকায় আপনারা 7th জেনারেশনের সারফেস বুক 2, 8 জিবি, 256 জিবি SSD এবং একটা প্যান সহ একদম অরিজিনাল অ্যাক্সেসরিজ, যা যা প্রয়োজন সব এই ল্যাপটপটা থাকবে সংগ্রহ করতে। ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য। তো আমার চ্যানেলে যারা সদস্যতা আছেন, আছে সাবস্ক্রাইব করে আছেন, তো প্রতিনিয়ত আসলে নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হয়ে যাই, আপনাদেরকে রিভিউ দেখানোর চেষ্টা করি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট, লাইক করে আপনাদের জানা অজানা তথ্যগুলো আমাদেরকে শেয়ার করবেন, যাতে করে আমরা আসলে প্রত্যেকটা ভিডিওতে জানানোর চেষ্টা করে থাকি। অথবা কোনো অ্যাডভাইস যদি প্রয়োজন মনে করেন অবশ্যই অ্যাডভাইস করে দেবেন। পছন্দের কোনো মডেল যদি থাকে অবশ্যই অর্ডার করে আমাদেরকে কনফার্ম করে দেবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু কালেকশন নিয়ে। আসলে এক ভিডিওতে সকল ধরনের তথ্য এবং সব মডেলগুলো আসলে দেওয়া সম্ভব হয় না। তো নেক্সট ভিডিওতে আরও কিছু কালেকশন নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।